আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ম্যাক্স 789 এর নতুন একটি এপিসোডে। সাথে আছি আমি মোহাম্মদ তৈয়ব রহমান। আজকে আমি আপনাদের দেখাবো কম্পিউটারের ডার্ক থিম, অর্থাৎ কিভাবে আপনারা কম্পিউটারের থিমকে ব্ল্যাক অর্থাৎ কালো রূপে রূপায়িত করতে পারবেন। সাধারণত ভাবে আমরা প্রত্যেকে কম্পিউটার ইউজ করে থাকি এবং আমরা যখন রাত্রে কাজ করি সেই ক্ষেত্রে অনেক প্রবলেম আমাদের হয়, যেমন আমাদের চোখে যদি বেশি লাইট পড়ে সেই ক্ষেত্রে আমাদের চোখে প্রবলেম হতে পারে। তো চোখের প্রবলেমকে সলভ করার জন্য যে সিস্টেমে আপনার কম্পিউটারটি ইউজ করবেন সেটি হচ্ছে ডার্ক মোডে। সাধারণত ভাবে আমরা যখন উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 7 ইউজ করে থাকি সেই ক্ষেত্রে আমাদের থিমটি হয় হোয়াইট এবং বিভিন্ন কালারের কম্বিনেশনে, তো সাধারণত ভাবে ব্ল্যাকটি হয় না। তো উইন্ডোজ 10 এ কিভাবে আপনারা ব্ল্যাক কম্বিনেশনের মাধ্যমে থিম দিয়ে আপনার চোখকে প্রোটেক্ট করতে পারবেন সে সিস্টেমটি আজকে আমি আপনাদের দেখাবো। আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, নিচে অংশ দেখতে পারছেন পার্সোনালাইজ, এটির উপর মাউসের লেফট বাটন ক্লিক করবেন, এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর সিম্পলি আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে বাম সাইডে দেখতে পাচ্ছেন কালার্স, এটির উপরে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, নিচে অংশ দেখতে পাচ্ছেন হাই কন্ট্রাস্ট সেটিং, এটির উপরে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, এমন একটি ইন্টারফেস আপনার ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন চয়েজ এ থিম, এখান থেকে আপনার এখানে ননে রয়েছে, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন হাই কন্ট্রাস্ট ব্ল্যাক এবং হাই কন্ট্রাস্ট হোয়াইট। তো আমাদের যেহেতু ব্ল্যাক করার দরকার সেক্ষেত্রে আমরা ব্ল্যাকের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করব। এখানে টেক্সটের কি টাইপের কালারগুলো থাকবে সেটি দেখাচ্ছে, তো জেনারেল যে টেক্সটটি রয়েছে সেটির কালার থাকবে হোয়াইট, হাইবার লিঙ্কস এর কালার থাকবে ইয়েলো, ডিজাবেল টেক্সটের কালার থাকবে ব্লু, সিলেক্টেড টেক্সটের কালার থাকবে ব্ল্যাক অ্যান্ড ম্যাজেন্টা, বাটন টেক্সটের কালার থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ও ব্যাকগ্রাউন্ড থাকবে ব্ল্যাক। এখান থেকে আপনারা কালারগুলো পরিবর্তন করে দিতে পারবেন, অর্থাৎ আমার এখানে আমি কালারটি আমি যথাক্রমে চেঞ্জ করে দিচ্ছি, দেখুন আমি এটিকে ম্যাজেন্টা করে দিচ্ছি এবং এখান থেকে আমি রেড করে দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট সিম্পলি আপনাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে অ্যাপ্লাই। এখানে দেখতে পাচ্ছেন সেভ এ নিউ থিম অ্যান্ড অ্যাপ্লাই, আমি এখানে দিয়ে দিই ডার্ক নাইট। ডার্ক নাইট লেখার পর আমি সেভে ক্লিক করব। প্লিজ ওয়েট, এমন একটি ইন্টারফেস দেখিয়ে প্রসেসিং এর মাধ্যমে ওকে হয়ে গেছে। তো দেখুন আমি যে সিস্টেমে চাইছিলাম ঠিক সেম সিস্টেমে হয়ে গিয়েছে। আমি এটিকে ক্লোজ করে দিই। প্রত্যেকটি ইন্টারফেসের একটি পরিবর্তন দেখতে পাচ্ছেন। তো আমি দিস পিসিতে যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখুন এখানেও ব্ল্যাক হয়ে গেছে, অর্থাৎ ডার্ক মোডে চলে এসছে। এই সিস্টেমে যদি আপনি কম্পিউটার ইউজ করেন সেক্ষেত্রে আপনার চোখের অনেক উপকার হবে বলে আমার বিশ্বাস। সাধারণত যদি আমরা বেশি আলোকরশ্মি ইউজ করে থাকি সেক্ষেত্রে আমাদের চোখের প্রবলেম হয়, যেটা ডাক্তাররা বলে থাকে। তো আমরা যদি এই সিস্টেমে ডার্ক মোডের সাহায্যে যদি কম্পিউটার ইউজ করে থাকি সেক্ষেত্রে আমাদের চোখে অনেক হেল্প হবে বলে আমার বিশ্বাস। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামতটি। ভিডিওটি দেখে যেন অন্য কেউ আপনার মতো উপকৃত হতে পারে এজন্য আপনি ভিডিওটিকে শেয়ার করতে পারেন। নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন ও পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।